বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। বাঙালি ও বাঙালির জীবের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক রয়েছে ফুচকার। অথচ এই করোনাকালে বিগত দুবছর ধরে ফুচকার স্বাদ উপভোগ করা থেকে প্রায় বিরত রয়েছেন ফুচকা প্রেমীরা। কারণ প্রথমত, রাস্তার ধারে ফুচকাওয়ালাতে বসা অনিয়মিত হয়ে পড়েছে বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে। দ্বিতীয়ত, বসলেও অনেকে সুরক্ষাজনিত সতর্কতা অবলম্বন করছেন না, আর তাই ভোজনরসিক বাঙালিদের এই জলভরা ফুচকার স্বাদ সুরক্ষাসহ তুলিতে এগিয়ে এলেন খর্দার ভাই বোনের জুটি। এতদিন কফি পার্লার থেকে আইসক্রিম পার্লারের নাম শুনেছেন অনেকেই, কিন্তু দুই ভাই বোন দেবজ্যোতি আর জ্যোতির্ময়ী হাত ধরে উঠে এলো একেবারে ফুচকা পার্লার, নাম ফুচকাওয়ালা। আজ খর্দার বেশ জনপ্রিয়তা লাভ করেছে ফুচকাওয়ালা। শুরুটা অবশ্য পুরোটা শখ থেকে নয়, অনেকটা বাধ্যবাধকতা থেকেও। লকডাউনে পেশা ইঞ্জিনিয়ার ছেলে দেবজ্যোতি চাকরির টাকা অর্ধেক হয়ে গেছে, বিটেক পড়ছে মেয়ে জ্যোতির্ময়ী। লকডাউনে তার পড়াশোনা প্রায় স্তব্ধ। পরিবারের আর্থিক সচ্ছলতা খুব একটা ভালো নয়, বাবার পক্ষে সম্ভব ছিল না পড়াশোনা খরচ চালানো। তো ফুচকাওয়ালা, এটা আমাদের ফার্স্ট স্টার্ট হয়েছে হচ্ছে অক্টোবর 2020। তো তখন ছিল ফার্স্ট লকডাউন, লকডাউনে প্রত্যেকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, আমাদেরও সেটা হয়েছে। মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় আর কি, মানে প্রত্যেকটা টাকার একটা হিসাব থাকে, তো আমাদেরও সেটা ছিল। দাদার মায়নাটা অনেকটাই ডিডাক্ট হয়ে গেছিলো, সেই জায়গাতে গিয়ে আমরা অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের। তো তখনই একটা কিছু করতে হবে সেটা ভাবতে হয়েছে, ভাবতে বাধ্য হয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এমন কোনো পুঁজি ছিল না যে আমরা অন্য কোনো ব্যবসা করব। তো আমাদের সামর্থ্য বলতে ছিল হচ্ছে বাবার দোকানটা, যেটা অলরেডি 10 বছর ধরে বন্ধ ছিল, সেটাকেই নতুন করে চালু করা স্টার্ট করেছি। ফুচকা, ফুচকাটা ভেবেছি কারণ হচ্ছে ফুচকা হচ্ছে বাঙালির ভালোবাসা, মানে যেরকম রসগোল্লা তারপরেই হচ্ছে ফুচকা। তো সেখান থেকেই শুরু হয়েছে ফুচকা দিয়ে ভাবনা। তো অনেক কিছু ট্রাই করার পর আমরা প্রথম শুরু করেছি 7টা ফুচকা দিয়ে, 7 রকম ফুচকা দিয়ে। আমরা প্রথম থেকেই ভাবতাম যে একটা নতুন কিছু করব। আমাদের এই এলাকাতে আমরা প্রথম ছিলাম যে আমাদের চিকেন ফুচকা এনেছি, বাংলাদেশি ফুচকা এনেছি, আইসক্রিম ফুচকা এনেছি। এই পরিস্থিতিতে সংসারে হাল ফেরাতে উদ্যোগ নেয় দেবজ্যোতি ও জ্যোতির্ময়ী। বাবার পাশে কীভাবে দাঁড়াবেন, কীভাবে নিজেদের একটা পরিচয় তৈরি করবেন, সে নিয়ে চিন্তা করতে থাকেন তারা। প্রায় 10 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল খর্দা বাজারে পারিবারিক দোকান, সেই জায়গা কিছু একটা করার ইচ্ছে ছিল তাদের। সেটাকে কী করে ব্যবহার করা যায় ভাবতে ভাবতে হঠাৎ তাদের ইচ্ছে হয় ফুচকার দোকান দেওয়ার। যেমন ভাবা তেমন কাজ। দেবজ্যোতি ও জ্যোতির্ময়ী সিদ্ধান্ত নেন ওই দোকানের জায়গায় ফুচকা পার্লার করবেন তারা। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি নয়, একেবারে দোকানের মধ্যে ফুচকা তৈরি করে বিক্রি করা হবে। যদিও তাদের এই ভাবনায় একেবারে সহমত পোষণ করেননি বাবা। ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে ফুচকার দোকান করবে এমন ইচ্ছা প্রকাশ করতে বাবা তো রেগে লাল, কিন্তু বাবাকে বুঝিয়ে মানান দেবজ্যোতি ও জ্যোতির্ময়ী। তো বাংলাদেশি মানে বাংলাদেশের একটা জিনিস এনেছি, যেটা আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশ বলতে গেলে ভাই ভাই বলা হয়, তো সেই জন্যই এনেছি। তো এইভাবেই আমাদের প্রথম শুরুটা হয়। আমরা জল ফুচকা আজও 10 টাকা 8টা দিই। তো আমরা অনেক কিছু দেখেছি, তারপরে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, যারা প্রথমে খেতে চেয়েছিল না যে নতুন জিনিস কেমন হবে, সেখান থেকে আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি। সেই মানুষগুলোই যখন খেয়ে বলেছে যে হ্যাঁ চিকেন ফুচকাটা খুব ভালো, তো এই ভালোবাসাগুলো প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। প্রত্যেকটা বাচ্চা যখন আইসক্রিম ফুচকা খেয়ে বলেছে ও দিদি কী ভালো, তো সেই এক্সপ্রেশনটা সত্যি, মানে এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো। তো আবার এই সেকেন্ড লকডাউনে একটু থমকে গেছি, আশা করি আবার উঠবো, কারণ এবার মনোবলটা একটু বেশি আছে, একটু বেশি আছে এবার মনোবলটা। আর আমি এখন বিটেক করছি, বিটেক সেকেন্ড ইয়ারে ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছি। তো চলছে, জার্নি চলছে, ভয় তো আছে কিছু জায়গায় যে হয়তো থমকে যাবো, এটা ভেবেছিলাম, কিন্তু একটু কম আছে কারণ ফার্স্ট লকডাউনটা যেহেতু পেরিয়ে আসতে পেরেছি, তাই মানে মানুষের আশীর্বাদ পেলে আবার সেকেন্ড লকডাউনটা ফিরিয়ে আসতে পারবো এই আশাতেই চলছি। আর ভবিষ্যৎ বলতে, প্রত্যেকের যেরকম মা বাবার মধ্যবিত্ত ঘরে যেরকম একটা স্বপ্ন থাকে যে তার ছেলে মেয়ে ভালো একটা জায়গায় জব করবে, ভালো হবে, তো আমাদেরও সেই স্বপ্নটা আমার মা বাবারও আছে, আমাদেরও আছে, তার জন্যই এত লড়াই। কিন্তু আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি, আজ হয়তো কিছুই না, যেদিন হব সেদিন আশা করি হব। তো সেদিন এই ফুচকাওয়ালা যার জন্য এত কিছু হয়েছে, একেও একটা গিফট দিতে চাই যে ফুচকাওয়ালাকে যেন প্রত্যেকটা মানুষ চিনতে পারে, প্রত্যেকটা মানুষের মনে যেন ফুচকাওয়ালা থাকে।
এবং এই আশীর্বাদটা মানে ভগবান যদি দেয়, আপনারা যদি দেন, তবে এইটা সম্ভব হবে। তো এই স্বপ্নটা নিয়ে এখন চলছি। ধন্যবাদ।